তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। যাবো হচ্ছে ম্যাডক স্কোয়ারের মেলায়। আমাদের প্রতিটা মানুষের প্রত্যেকটা দিন যতই মনে হোক একঘেয়ে, আসলে কিন্তু রং বেরঙের। আমরা যারা ভিডিও করি তারা প্রত্যেক দিন ভাবি যে কী ব্লগ দেব, বিশেষ করে যারা ডেলি ব্লগ করি। তারপর যখন ভিডিওটা তৈরি করি, যখন সাজাতে বসি, দেখি কত রঙিন, একটা ভিডিও থেকে আর একটা ভিডিও কিছুটা হলেও কিন্তু আলাদা। তাহলে 365 দিন কিন্তু কখনোই আমাদের এক নয় বা একঘেয়ে নয়। বিশেষ করে এইগুলো নিয়ে যখন গভীরে ভাবি না, তখন ভাবি সত্যিই তো প্রত্যেকটা দিন এইভাবে পেরিয়ে যাচ্ছে, অথচ কত রঙিন, কিন্তু সেগুলো আমরা ফিল করতে পারি না। তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি, তোমাদের বান্ধবী পায়েল। আজকে আয়ুষ্মানের টিফিন রেডি করছি। সকাল সকাল আটা মেখে নিয়েছি, আটা মেখে তার মধ্যেই মোগলাই পরোটা টাইপের বলতে পারো তৈরি করেছি। এটা আমি ইউটিউবেই একটা শর্ট ভিডিও দেখে বানালাম। গাজর কুচি দিয়েছি, আর তার মধ্যে দিয়েছি মানে ডিমের মধ্যে গাজর কুচি, রসুন কুচি, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে চিজ দিয়ে ওটাকে রোল করে আমি মানে মোগলাই পরোটাতে যেরকমভাবে ভেতরে দেয় দিয়ে এভাবে হালকা তেল দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। দেখে মনে হচ্ছিলো অনেকটা সাদা তেল দিয়েছে, কিন্তু তা নয়। যেটুকু পরিমাণ দরকার সেটুকুই দিয়ে একটু চেপে চেপে ভাজতে হয়েছে। আর যেহেতু চিজ দিয়েছি না, মেল্ট হয়ে বাইরের দিকে বেরিয়ে আসছিলো, কিন্তু আমার ছেলে ভীষণ পছন্দ করেছে, ওর কাছে খুব নতুনত্ব লেগেছে আজকের টিফিনটা। প্রত্যেক দিন এগরোল এগরোল এগুলো মানে যখনই ওকে ডিম দিয়ে কিছু দিয়েছি এগরোলই দিয়েছি। যেহেতু আমি পাউরুটিটা অ্যাভয়েড করি ওকে টিফিনে দেওয়ার জন্য, সেহেতু চেষ্টা করেছি সবসময় এই ধরনের খাবারগুলোই দিতে যখন ডিম দিই। তো যাই হোক, আজকের মোগলাই পরোটাটা ভীষণ ভালো হয়েছিল, আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবং পুরো অথেন্টিক যে মোগলাই পরোটা সেটাও আমি বানাতে পারি, যদি কখনো করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে মাঝখান থেকে চারটি টুকরো করে ছোট করেই বানিয়েছি, কারণ টিফিন টাইমটা তো ছোট থাকে, তার উপর খেলাধুলা করতে যায়, এমন কিছু হেভি টিফিন আমি দিতে পারি না যেও ফেরত নিয়ে আসে। সেই জন্য এমন টিফিন দিই যে ও মোটামুটি 10 মিনিটের মধ্যে খাবারটা খেয়ে নিয়ে খেলতে যেতে পারে। তো দেখো, এরকমভাবে চারটি টুকরো করে আমি একটা র্যাপিং পেপারের মধ্যে এটাকে মুড়ে ভালোভাবে টিফিন বক্সের মধ্যে সেট করে দিয়ে দেবো। আর ওর একটা ছোট্ট মানে স্টিলের টিফিন বক্স, যেটার মধ্যে যেটুকু খাবার ধরে সেটুকুই দিই। এর সাথে যদিও আর একটা ছোট্ট কন্টেনার আছে, কিন্তু সেটা এর মধ্যে আর দেওয়া যেত না। তাই আমি কি করলাম, আলাদা করে সস না দিয়ে আমার কাছে ছোট স্যাশে কেনা থাকে টমেটো সসে, সেটাই একটা কর্নার করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। যখন খাবে একটু প্রেস করলেই অল্প করে বেরিয়ে আসবে ওর পরিমাণ মতন। তো ওটাকে প্যাক করে ওকে দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম একটু উষ্ণ গরম জল, যেটা যতক্ষণ টিফিন থাকবে বা যখন ও স্কুল থেকে বেরবে ততক্ষণ কিন্তু ওরম উষ্ণ গরমই থাকবে। তারপরে এদিকে রীতাদি এসে গেছে ঘর মুছতে, আমি ততক্ষণে ডাস্টিং করে নিই। প্রত্যেক দিনের এই কাজটা আমি এখন অবশ্যই করি, বিশেষ করে শীতকালে ভীষণ ধুলো ওড়ে আমার বারান্দা থেকে, তো অফুরন্ত ধুলো আসে, তোমরা জানোই 24 ঘন্টাই গাড়ি চলে, কোনো সময় মানে স্টপ নেই। তোমরা যখনই আমার ভয়েস ওভার পাও না কেন, গাড়ির আওয়াজ ঠিকই পাবে। তো এই বিশেষ করে শোকেসের দিকটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। তো কালকে একটা কনফিউশন হয়তো অনেকের হয়েছে, আমার অনেক বন্ধুরাই বলেছো যে ভেবেছো বোধ আমি ড্রেসিং টেবিলটা ওয়ালপেপার লাগাবো, না এই যে পিঙ্ক কালারের ওয়ালপেপারটা লাগিয়েছিলাম না চোকেসটা, এটা চেঞ্জ করে উডেন ওয়ালপেপার দেবো, আমার মনে হয় তাতে দেখতে আরও একটু সুন্দর লাগবে। তাছাড়াও অনেক কিছু করে আমি এখন রুমটাকে একটু অন্যরকম করতে চাইছি, তবে আপাতত এই শোকেসটা বাদ দেওয়ার কোনো পরিকল্পনা আমার নেই। এই কাজটা সেরে স্নানটা সেরে নেব। পুজো আমার কমপ্লিট হলো, আজকে বৃহস্পতিবার ছিল তো। আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো আমার গাছের ফুল, তারপরে বাবাকে দেখো একটা সাদা চন্দ্রমল্লিকা দিয়েছি, ওটাও হচ্ছে আমাদের গাছের, এই নীলকণ্ঠ ফুলগুলো সবই গাছের। মা লক্ষ্মী পুজো করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। না উঠে যাই, উঠে ভিডিওটা তোমাদের সাথে কথা বলি। তো এখন বাজে 11:30 বেজে গেছে, আজকে খিচুড়ি রান্না করব দুপুরে।
তো সকালবেলা যা যা কাজকর্ম থাকে সেগুলো তাড়াহুড়ো করেই শেষ করেছি, কারণ প্রত্যেক দিন বৃহস্পতিবার দিন আমার পুজো দিতে আমি এখানে পুজোতে বসেছিলাম 10:25-20:25 বসেছিলাম, এখন 11:30 ক্রস করে গেছে। তো ব্রেকফাস্ট হয়নি যথারীতি, এখন করব কিছু খেয়ে তারপরে খিচুড়ি রান্না করব। আর আমি সকাল থেকে ব্লগ সেভাবেই কন্টিনিউ বৃহস্পতিবারটা করতে পারি না, কারণ এই কারণে আয়ুষ্মানকে সকালবেলা টিফিন বানিয়ে দিয়ে ওকে স্কুলে যেরকম পাঠানো সবই, ও টিফিন তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুজো দেওয়ার পরে আমার মনে হলো আজকে খিচুড়ি খেতে, কারণ লক্ষ্মী পুজোতে দেখবে আমাদের কিন্তু খিচুড়ি হয়, তাই না? আজকে খুব ওই জন্য আমি তাড়াতাড়ি বসেছি পুজো করতে, আর খুব খুব ভালো করে পুজো দিয়েছি, মন ভরে একদম নিষ্ঠা ভরে পুজো করেছি। করে তারপরে এখন ভাবলাম ঠিক আছে এখন থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করি, একটু দেরি হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই, চলো দেখতে থাকো। আর আমি যখনই খিচুড়ি করি না, আমি মুগ ডালটা ভেজে নিয়ে করি। আজকে কিন্তু আমি খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি। এই দেখো খিচুড়ি বানিয়ে নিলাম, একটু শুকনো শুকনো করেই আজকের খিচুড়িটা বানিয়েছি। এবার খালি বেগুনি করব, বেগুনি দিয়ে আর খিচুড়ি দিয়ে আজকে খাওয়া হবে আমাদের। আর মিষ্টি টক মিষ্টি ঝাল আচার আছে, এর মধ্যে আলু টালু সব দিয়েছি, আলু বিনস গাজর কাজু কিশমিশ সব দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে খিচুড়িটা করেছি। আর এখন এই যে ফল কাটবো, ফল আমার মেইনলি পেয়ারাটা, আর আয়ুষ্মানকে দেবো অরেঞ্জ, অরেঞ্জ খাবে, আর ওকে দেবো এখন হচ্ছে চবনপ্রাশ। তো আমি ভেবেছিলাম পেয়ারাটা খাবো, কিন্তু যখন আমি কেটে কুটে দিয়েছি দেখলাম বেশ পেয়ারাটা খেয়ে নিল, আর পাকা পেয়ারা মাঝে মধ্যে খাওয়া কিন্তু খুব ভালো। তো এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি, স্কুল থেকে এসেই ওকে আমি কিছুটা ফল খেতে দিই, কারণ তারপরে ধরো খাওয়ার পর পেটটা ভরে গেলে ও আর ফল খেতে চায় না, তাই আমি ও স্কুল থেকে এলে হাত মুখ ধুয়ে ফলটা খাইয়ে তার বেশ কিছুক্ষণ পরে আমি স্নান করতে পাঠাই। স্নান সেরে উঠতে উঠতে ও কিছুক্ষণ বসে, তারপরে ওকে লাঞ্চ দিয়ে দিই, কারণ এইভাবে না করলে আমার ফল ওকে টাটকা কেটে ফলটা দেওয়া হয়ে ওঠে না। টিফিনে আমি খুব বেশিক্ষণ কাটা ফল দিয়ে রাখতে চাই না, তো এটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিই এক চামচ চবনপ্রাশ। তোমরা বাচ্চাদের কোন সময় চবনপ্রাশ খাওয়া আমাকে অবশ্যই জানিও, আমিও তাহলে সেই সময় খাওয়াবো, তবে সকালবেলাটা ওকে দেওয়া পসিবল হবে না, মানে স্কুলে যাওয়ার আগে, তো সেই জন্য আমি এই ফল খাওয়ার সাথে সাথেই ওকে এটাকে এটা দিয়ে দিই। আর এই চবনপ্রাশটা না গত বছর কেনা হয়েছিল, কিন্তু পুরোটা তো শেষ হয়নি, এবারে আমি ভেবেছিলাম বৈদ্যনাথেরটা কিনবো, কিন্তু এটা এই বছরটা অন্তত চলে যাবে, আবার পরের বছরের জন্য অপেক্ষা। আর ওকে পেয়ারা কমলা লেবুও দিয়েছিলাম, আমিও পরে একটা পেয়ারা কেটে নিয়েছিলাম। আর এদেরকে গরম গরম ভেজে দিয়েছি, বেশি খেও না, ও গ্রেভিটা খুব ঝাল, অল্প অল্প খাও অনেক দিন চলবে, থাকলেই এক কারি খেয়ে নিতে নেই, এনো ধরো দিও না খাও, না দেবো না আমি বলেছি, খাও অল্প অল্প খাও, শরীরও ভালো থাকবে আর সাশ্রয়ও হবে। তো ওদেরকে গরম গরম ভেজে দিতে ওদের খাওয়া হয়ে গেছে, আর আমার আমি নিয়ে এখন বসেছি এই খিচুড়ি আর অল্প একটু আচার আর বেগুনি নিয়েছে আর চিপস। রান্নাঘরটার অবস্থা দেখো, ওফ বাবারে, খিচুড়ি বানাতে গিয়ে পুরো খিচুড়ি হয়ে গেছে আমার কিচেনটা, এখন এগুলো সব পরিষ্কার করে নিই ঝট করে, বাবা আমি আর পারছি না, বঠিটা সেই ওঠানো আছে, বঠিটা আগে নামাই, চলো কিচেনপত্র আগে তো এগুলো সব মেসগুলোকে ক্লিয়ার করি। ওকে তো এই দেখো এক ঝুড়ি বাসন আমি অলরেডি মেজে নিয়েছি, বঠিটাও পরিষ্কার করে রেখে দিলাম, কারণ এই বাসন মাজা যদি তোমাদের দেখাতে যাই তাহলে আর আমার ফোনেই ফোন মেমোরি সব শেষ হয়ে যাবে। তারপরে এখন যে আমার কুকটপ সেটাকে ভালো করে মেজে নেবো, ক্লিন করবো কাউন্টার টপটাকেও খুব ভালো করে ক্লিন করবো, কোথাও যাতে এতটুকু তেল মশলা না পড়ে থাকে। এটা এভরিডে করতে পারলে কিচেন আমাদের খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে, আর আমাদের কাজ করতেও মন বসবে। আর এই যে প্রত্যেক দিনের এই বার্নারের সাইডগুলো গ্যাস ওভেনের পরিষ্কার করলে দেখবে যে কালচে একটা ভাব পড়ে না, সেটা হবে না। আর এই যে মাইক্রোফাইবার ক্লথ যেটা গালা কোম্পানির বা স্কচ ব্রাইট কোম্পানিরও পাওয়া যায়, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আমি কিনি, যখন 5টার প্যাকেজ যেটার অফার পাই, মানে যদি স্কচ ব্রাইটের পাই তাহলে সেটা নিই, আর যদি গালার পাই তাহলে সেটা নিই, তবে এই দুটো ব্র্যান্ডের বাইরে গিয়ে আমি নিয়ে দেখেছি অত ভালো হয় না, এবং এক একটা ওয়াইপ মোটামুটি 6-7 মাস তোমার ইজিলি চলে যাবে ছিঁড়ে যাওয়া ছাড়া। হ্যাঁ কালারলেস হবে, একটু কালচে হয়ে যেতে পারে, তবে তুমি যদি এভরিডে গরম জলে পরিষ্কার করো জিনিসটা টিকে যায় প্রচুর। আর একদমই ওই সাবান দিয়ে মোছার ফলে ন্যাতা অনেক সময় বা তেল ছিটে হয়ে যায় না, সেগুলো এই ওয়াইপে কিন্তু
একটু হয় না। আমার পিঙ্ক কালারের যেটা দেখছো ওটা প্রায় 7-8 মাস তো অলরেডি হয়ে গেছে, তারপরেও ওটা আমি ব্যবহার করছি এই নিচে কিছু পড়ে গেলে সেটা মোছার জন্য, আর গ্যাস ওভেনের জন্য একটা বের করে নিয়েছি। তো দুটো কাউন্টার টপ আমার ক্লিন হয়ে গেল, আর এরপরে হচ্ছে বেসিনটা পরিষ্কার করবার পালা। কারণ হচ্ছে সকাল থেকে বেসিনের ওপর প্রচুর যুদ্ধ হয় আমার, প্রচুর বাসন বেরোয় বারবার, আর আমার একবার দুবারে বাসন ধোয়া হয় না, আমার যতবার বাসন বেরোয় আমি ততবার মেজে নিতে থাকি, না হলে আমার কাছে একটা হেডেক মনে হয়। অনেকের আবার আছে যে একসাথে বাসন মাজে, দুবার মাজলো বা তিনবার মাজলো, যার যার সুবিধা মতন তার সংসারে রুটিন থাকে। তো আমি ওই যে জায়গাটা ডাস্টবিনটা থাকে, ছোট মিনি ডাস্টবিনটা, সেই কর্নারগুলো রোজ একবার করে পরিষ্কার করে দিই, যাতে সেই জায়গাটা জল জমে বা নোংরা পড়ে নিজেরই একটা না হলে গা ঘিন ঘিন করে, পরে যদি ওই জায়গাটা ক্লিন যদি না করা হয় না পরে নিজেরই কেমন লাগে। তো দেখো একদম সুন্দর করে বেসিনটাও পরিষ্কার করে দিলাম, আর এই যে এগুলো ধোয়া হয়ে গেছে, এগুলো কিছুক্ষণের জন্য অন্তত শুকোনোর জন্য দিই, আর ওই যে কর্নার র‍্যাকটা ওটাও একটু মেস হয়ে গেছে, ওটা একদিন একটু সাজিয়ে নিতে হবে আবার। তো দেখো বিকেল 5টা বেজে গেল, 5:10, তো 5 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়ি, এখন বাজে 5:05, তাও বলে দিই 5:03 বাজে। তো সব রান্নাঘর টান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, সন্ধেও হয়ে এসেছে, সন্ধেটা দিয়ে সন্ধেটা দেওয়া কমপ্লিট করে নেবো। আয়ুষ্মান আজকে থার্সডে, তো কম্পিউটার ক্লাস থাকে, কম্পিউটারে গেছে ও, আজকে এক্সাম আছে কম্পিউটারের, দিয়ে আসবে ও, তারপর দেখি ও কী খাওয়া দাওয়া করে। লাঞ্চ তো আমরা করতে বসলাম 3টের সময়, আর 5:30 চলে আসবো, 4টেই গেল, 5:30 অবধি হয় ক্লাস, আসুক। আর দেখো ড্রেসিং টেবিলটা কত ভালো লাগছে, দাঁড়াও লাইটটা অফ করে দিই। দেখেছো খালি কুর্তিটা ছাড়বো, ছেড়ে হলুদ কুর্তিই পরবো, বৃহস্পতিবার তো চেষ্টা করি হলুদ রঙের পরার, হলুদ কুর্তি পরবো, পরে মুখ হাত পা ধুয়ে এসেছি, একটু বসে নি, খুব ক্লান্তি বোধ হচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে এখনও যারা নতুন আসছে যে দিদি তুমি কেন হলুদ রং পরো বৃহস্পতিবার করে। আসলে আমি বলেইছি, আমি আগেই শুনেছি অনেক জায়গায় বৃহস্পতিবার হলুদ রং পরা শুভ, এবং 2024-এর রঙই হচ্ছে হলুদ। তো 2024-এ যে যত পারো হলুদ রং পরো, আমি যেহেতু এগুলো মানি তাই পরি, এবং শুভ অশুভ আমি বিশ্বাস করি, আমার নিজের জীবনে আমি শুভ জিনিসকে অ্যাট্রাক্ট করি, তাই আমি এগুলো মানি, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের দেখাই। আয়ুষ্মানকে গরম জল দিয়ে এলাম,
আশিসকে গরম জল দিয়েলাম। আর এখন আমি ভয়েসেই এই কারণে কথা বলছি, দুজনেই টিভি দেখছে, টিভির আওয়াজ কোনো কারণে চলে এলে আমার কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে ভয়েসেই কথা বলতে হচ্ছে। আর আশিস চলে এসেছে কাজ থেকে, ওকে এখন গরম জল দিলাম, আমরা দুজনে চা খাবো আর আয়ুষ্মানকে দুধ দেবো কেলগস দিয়ে। তো এই হচ্ছে আমার সন্ধেবেলার প্রত্যেক দিনের রুটিন, মোটামুটি এরকমই থাকে। আর চলো একটু এলাচ দিয়ে নিজেদের জন্য চা বানাই। এই যে অল্প করে চিনি দিই, দু চার দানা মানে দুধে দিতে হয় তাই দিই, তার সাথে কেলগস না, হ্যাঁ কেলগস চকোস আর কি, যেটা সেটা নিয়ে এসেছিলাম। এবারে খুব বেশি দেব না, এটাই এনেছি জাস্ট ওর মুখটাকে চেঞ্জ করবার জন্য, এবার এনেছি, এটা শেষ হয়ে গেলে আর এখন আর অন্তত আনবো না, কারণ এই ধরনের খাবার আমি নিজে একদমই দেওয়ার পক্ষপাতী নই। ম্যাগি বলো, মানে যেগুলো ইনস্ট্যান্ট ফুড, খুব ফাঁকিবাজি ইচ্ছে না হলে আমি সাধারণত ওকে দিই না। দরকার পড়লে আমি হাতে গড়া রুটি ওকে বানিয়ে দেবো, তার মধ্যে অল্প একটু হার্শি স্প্রেড দিয়ে দেবো, বা নিজের হাতে তৈরি করা কেক বা ওটসের যে আপ্পেগুলো বানাই সেগুলো, এগুলো দিয়েই আমি খাবার বানিয়ে দিতে পছন্দ করি, বা বিকেলবেলা ছানা দিয়ে খই, এই সমস্ত খেয়েও বড় হয়েছে আর আমিও এই সমস্ত খাবারই ওকে দিই। তো আয়ুষ্মান পড়তে চলে গেছে খাওয়া দাওয়া করে, আমাদেরও চায়ের মানে যে সময় থাকে সেটাও পেরিয়ে গেছে। আজকে যাব একটা বন্ধুর বাড়িতে, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব, সেই জন্য হালকা একটু রেডি হচ্ছি, যাব আর চলে আসব বেশিক্ষণের জন্য না। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসা। আমি জানো তো নিজের ইচ্ছেতে গান গাই, নিজের ইচ্ছে মতন নাচি, নিজের মন যত আনন্দে থাকবে, যত স্ফূর্তিতে থাকবে, তত তুমি সুস্থ থাকবে শারীরিকভাবে, মানসিকভাবে তোমার তত নিজের প্রতি, যত নিজের প্রতি ভালো লাগা থাকবে, তুমি নিজেকে ভালোবাসবে, তত তুমি সকলকেও ভালো রাখতে পারবে। তাই সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা অনেকেই আমার কাছে ওটসের যে খিচুড়ি বানাই সেটার রেসিপি চাও, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে খুব একদম সহজভাবে। তো দু ফোঁটা তেল দিয়েও আমার মনে হয়েছে বেশি হয়ে গেছে, তাই আমি বেশ কিছুটা সরিয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি গাজর গ্রেট করা, রসুন গ্রেট করা, একটা রসুন দিয়েছি আর একটা গাজরের অর্ধেক দিয়েছি। এই গ্রেট করা যে এর সাথে তোমরা চাইলে অন্য সবজি দিতে পারো, তবে আমার ভালো লাগে না। আর রসুনটা দিলে মনে হবে তুমি যে বাইরের যে ইনস্ট্যান্ট যে ওটস পাওয়া যায়, মশালা ওটস, মনে হবে সেটাই খাচ্ছ, তাই আলাদা করে কোনো মশালা ওটস কিনতে হবে না। যে এমনি নর্মাল যে ওটস পাওয়া যায় সেই ওটস কিনে নিয়ে ঘরে এইভাবে বানিয়ে নিতে পারো। তবে আমি দুধ দিয়ে খাই না, কারণ দুধ দিয়ে খেলে আমার মনে হয় যে আমার খুব একটা টেস্টই লাগে না অ্যাকচুয়ালি। আমার এইভাবে ওটসের নোনতা খিচুড়ি ভালো লাগে, সেটা ডিনারে হোক বা ব্রেকফাস্টে হোক। লাঞ্চে সচরাচর আমি ওটস খাই না, ডিনারে আবার অনেক সময় আমি ওটসের খিচুড়ি করি না, সিম্পল ওটসের সেদ্ধ করি, তার সাথে যে তরকারিটা থাকে সেটা খেয়ে নিই। তো যেহেতু একদমই তেল কম, সাথেই ছোট্ট কড়াইটা না ভীষণ তাড়াতাড়ি নিচের দিকটা ধরে যায়, তাই এটাকে একটু ভাজা ভাজা করার জন্য আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম, যাতে মানে সেদ্ধও হয়ে যায় এবং ভাজাটাও হয়। এরপরে ওটস, একদম কাঁচা যে ওটস সেটাই দিয়ে দেবো, আমি ভেজেও রাখিনি। দিয়ে এখন এটা মশলার সাথে আমি অল্প করে মানে যে দিয়েছি যেগুলো তার মধ্যে একটু ভাজা ভাজা একেবারেই করে নেব। সামান্য পরিমাণে দেবো হলুদ গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দেবো না। আর স্বাদ অনুযায়ী যেরকম নুন সেরকম দেবো, আমি ঝাল একেবারেই খাই না, কাঁচা লঙ্কা আমার ভালো লাগে না খেতে। আমি খুব হালকা রাত্রিবেলা খাবারটা এইভাবে খেতেই পছন্দ করি, খালি লাস্টে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর ওদের জন্য করেছিলাম, এটা এসে ঝটপট বানিয়ে নিয়েছি, আলু ভাজা আর রুটি, তার সাথে ছিল মিষ্টি। তো যেহেতু এক জায়গায় গেছিলাম, আস্তে আস্তে একটু তো সময় লাগেই, এসেই রান্না করে নেবো। আশিস বলেছিল বাইরে থেকে তরকা রুটি কিনে নিতে, কিন্তু আমি বললাম না, বাড়িতে গিয়ে যা হোক একটা কিছু বানিয়ে নেবো, কিন্তু বাইরের ওই ধুলো পড়া খাবার আমার খেতে খুব একটা ভালো লাগে না, বা ফ্যামিলিকেও দেবো, আমার মন চায় না যতক্ষণ আমার শরীরটা খারাপ লাগছে খুব। তো এই যে তিনজনে বসে ঘরোয়া খাবার এনজয় করছি, আর শীতটা কিন্তু জাঁকিয়ে পড়েছে এবার, তাই না? এবার মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আমরা সেই শীতকালটাতে আছি, এতদিন মনে হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম। তো বেশ ভালো করে আমরা ডিনারও করছি, তার সাথে সিনেমাও দেখছিলাম। আর এই যে রাতের যে গাছটা থাকে সেটা হচ্ছে চিয়া সিড, আমি ভিজিয়ে দিই আমার আর আশিসের জন্য, পরের দিন সকালে এটাই খাবো। তার সাথে অনেক কিছুই থাকে আমাদের, সকালবেলা হেলদিভাবেই আমি মর্নিংটা স্টার্ট করি,
তার সাথে থাকে আমন্ড, আমন্ড তো অবশ্যই থাকবে, সেটাকেও ভালো করে ধুয়ে জল দিয়ে আমি ঢেকে এটা রেখে দেবো। আমন্ডটা আজকাল একটু ফুলে কম শীতকাল বলে, তাই ভেবেছি এবার থেকে বিকেলের দিকেই ভিজিয়ে দেবো, তাহলে ঠিকঠাক ফুলবে। আর এই যে পরের দিন সকালে আয়ুষ্মান উঠেই ঘুম থেকে যে জামা কাপড়গুলো পরবে বা আমি যেগুলো পরবো সেগুলো এর মধ্যে ভাঁজ করে রেখে দিই। বিছানাটা একদম ঝেড়ে ঝুড়ে ফাঁকা পরিষ্কার করে দেবো, যাতে পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে বেডরুম থেকে এই ঘরে আসবো আমার যাতে মনটা ফুরফুরে হয়ে যায়, আর তার সাথে পরের দিনের কাজে এনার্জিটাও অনেক বেড়ে যায় যায়। তো দেখো হয়ে গেল, এখন বিছানাটা সুন্দর করে টান টান করে দিলেই আমার কাজ কমপ্লিট। তো রুম ক্লিন করে নিয়েছি, ওখানে শুধু আমার ডায়েরিটা আছে, একটু লিখবো এখন। আর ওদিকে জামা কাপড় যেগুলো সকালবেলা পরার সেগুলো খালি রেখেছি, আয়ুষ্মানের কিছু আছে, আমাদের কিছু, আমার কিছু নেই, আয়ুষ্মানের নিয়ে আছে সোয়েটার আর আমার কান ঢাকারটা আছে। আর সকাল উঠে যে নাইটিটা পরবো সেটা ওই যে দাঁড়ো, ওই যে ইয়েলো কালারের নাইটিটা সকালে পরবো, রাতের আলাদা নাইটি। আজকে বেশ ঠান্ডা, কিচেন পুরো অল ক্লিন। জলটা এখন খাবো, তোমরা আমার কাছে জানতে চাও তো আমি কি বই টই কি বই পড়ি রাত্রের দিকে। এখন ডায়েরিতে লিখবো কিছু জিনিস, রুটিন তো লিখবই নেক্সট ডে। আর এই যে এটা হচ্ছে শ্রেষ্ঠ চিন্তাধারা ও তার প্রতিক্রিয়া। আমরা চিন্তাধারা যদি সঠিক চিন্তাধারা করি তাহলে আমরা কী ধরনের প্রতিক্রিয়া পেতে পারি সেইটা নিয়ে এই বইটা লেখা আছে। এটা আমি কিনেছিলাম হচ্ছে যতদূর মনে হচ্ছে ব্রহ্মকুমারীতে যেতাম তখন কিনেছিলাম, আমার যতদূর মনে পড়ছে ব্রহ্মকুমারী থেকেই কিনেছিলাম, সেন্টার আর কি, ব্রহ্মকুমারী সেন্টার থেকে কিনেছিলাম। তো ওটাই এখন পড়বো আর কিছু জিনিসপত্র এখন লিখবো আমি। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।